মঙ্গলবার সন্ধ্যায় পূজার্চনার মধ্য দিয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের উজ্জয়িনী শ্রী মহাকাল লোক করিডোর দেশকে উৎসর্গ করেন। করিডোরটি 900 মিটারেরও বেশি লম্বা এবং এটি দেশের বৃহত্তম করিডোরগুলির মধ্যে একটি। এটি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের একটি, মহাকালেশ্বর মন্দিরের বিখ্যাত হিন্দু মন্দিরের চারপাশে নির্মিত। এটি পুরনো রুদ্রসাগর হ্রদের চারপাশে ছড়িয়ে পড়ে, যা পুনঃ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পুনরুজ্জীবিত করা হয়েছে। করিডোরটি একটি সারিতে 108টি অলঙ্কৃত বেলে পাথরের স্তম্ভ দ্বারা বিন্দুযুক্ত, যা উপরে আলংকারিক ত্রিশূল নকশা এবং ভগবান শিবের মুদ্রা বহন করে। এটিতে দেবতার শৈল্পিক ভাস্কর্য দ্বারা বেষ্টিত ঝর্ণা এবং শিবপুরাণ থেকে বর্ণিত 53টি আলোকিত ম্যুরাল রয়েছে। এদিন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তস্পর্শে লোকার্পণ হয় উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরকে ঘিরে তৈরি মহাকাল লোক করিডোরের। ॐ नाभ्या आसीदन्तरिक्षको श्रीकृष्णो समवर्तत पद्भ्यां भूर्मिदिशाकल्पय शर्करा कीर्ताढ्या निन्दनिषेधनाहारं भक्ष भोजं च नैवेद्यं प्रतिदयेत् येन मुद्रां प्रदशयेत् मत्स्यमुद्रां प्रदशयेत् क्रासमुद्रां प्रदशयेत् ॐ प्राणाय स्वाहा ॐ अपानाय स्वाहा ॐ ज्ञानाय स्वाहा ॐ उदानाय स्वाहा ॐ समानाय स्वाहा ॐ ब्रह्मणे नमः। এরই অঙ্গ হিসেবে নির্ধারিত কর্মসূচি অনুসারে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তাদের মতো এদিন সন্ধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব রাজধানীর শিবনগর মডার্ন ক্লাবস্থিত মহাদেব মন্দিরে গিয়ে পূজার্চনা করেন। মন্দিরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে তিনি রাজ্যের সার্বিক উন্নয়ন এবং সমৃদ্ধি কল্পে প্রার্থনা করেন। সেখানে মহাদেবের পূজার্চনা করার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকালেশ্বর মন্দিরে পূজার্চনায় ব্রতী হয়েছেন, তার জন্য বিজেপি কার্যকর্তারা বিভিন্ন জায়গায় শিব দর্শন ও পুজো করছে, পাশাপাশি তারা দেশবাসীর কল্যাণ কামনা করে। আমাদের আধ্যাত্মিকতার কারণেই ভারত আজ পুরো দুনিয়ার কাছে পরিচিত, তারই এক সুন্দর কার্যক্রম গোটা দেশব্যাপী হচ্ছে, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র ভাই মোদীজি আজ আমাদের আস্থার কেন্দ্র দেবাদিদেব শিবজির যে মহাকালেশ্বর, সেখানে উনি পূজায় ব্রত হতে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি, ওখানে যে ভব্য অনুষ্ঠান তার শুরুয়াত করবেন, তার জন্য পুরো দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা বিভিন্ন জায়গা স্থিত শিব দর্শন করা, পূজা করা এবং আরাধনা করা, মানুষের সর্বাঙ্গীন বিকাশ উন্নয়ন সর্বোপরি ভারতবর্ষের মানুষের কল্যাণ, সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঐতিহাসিক যে আজকে মহাকালেশ্বরে যে উজ্জয়িনী পূজা আরতির ব্যবস্থা, আর সেখানে উনি ভাগ নিতে চলছেন, আমরা অত্যন্ত আপ্লুত। আমাদের ভূমি পুণ্যভূমি, আমাদের ভূমি ভারতমাতা মাতৃরূপে আমরা পূজা করি, আমাদের পরিচয় পুরো দুনিয়াতে, আমাদের আধ্যাত্মিকতার কারণেই ভারতকে পুরো দুনিয়া চ্যানেল করছে। আজ তারই এক সুন্দর কার্যক্রম পুরো দেশব্যাপী হচ্ছে, তার জন্য আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, যিনি এত সুন্দর একটা কার্যক্রম রেখেছেন যেটা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে আমরা একসঙ্গে শিবের আরাধনা করছি এবং প্রত্যেকের সমৃদ্ধি হোক, সুখ সমৃদ্ধি সবার
পরিবারে থাকুক সেটাই আমাদের সবার কামনা। এদিন মহাদেব মন্দিরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দলের স্থানীয় কার্যকর্তারা উপস্থিত ছিল। প্রধানমন্ত্রী, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ, এই ধরনের পদক্ষেপের জন্য ওনাকে ধন্যবাদ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।